নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। আগামীকাল জগন্নাথদেবের স্নান যাত্রা, তাই আজকের আমরা সেই বিষয়ে আলোচনা করব। ভগবান জগন্নাথদেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ বা জগৎ ঈশ্বর। সংস্কৃত ভাষায় জগৎ শব্দের অর্থ বিশ্ব আর নাথ শব্দের অর্থ ঈশ্বর বোঝায়। সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর বা জগদীশ্বর। স্কন্দ পুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যিনি গুণ্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি ভগবানের শিবিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। হ্যাঁ বন্ধুরা, শ্রী শ্রী জগন্নাথের বিগ্রহ দর্শন করার এমনই ফল, অন্তত স্কন্দ পুরাণ তাই বলছেন। ভগবান জগন্নাথদেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথদেবের এক বিশেষ স্নান যাত্রা করা হয়। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রথম প্রতিষ্ঠা করলেন, তখন থেকেই এই স্নান যাত্রার উৎসব শুরু। স্নান যাত্রার দিনটিকে জগন্নাথদেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদী থেকে বিশেষভাবে তৈরি করা একটি স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই মণ্ডপ। এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এতটাই উঁচু করা হয় যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট সকল বিগ্রহ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। অনুষ্ঠানের দিন এই স্নান মণ্ডপকে বিভিন্ন ধরনের ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সাজানো হয়, তৈরি করা হয় তোরণ, লাগানো হয় পতাকা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ, ধূনা প্রভৃতি অর্পণ করা হয়। স্নান করানোর জন্যে পুরীর মন্দিরের উত্তর দিকের একটি কুয়ো আছে, সেই কুয়ো থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন। কেন ঢেকে রাখেন? কারণ যাতে জল তাদের মুখনিঃসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস বায়ুর দ্বারাও যাতে দূষিত না হয়, এতটাই নিয়ম পালন করা হয়। স্নান মহোৎসবের আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয় এবং তারপর লাল রঙের এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। তারপর 108টি স্বর্ণপাত্র জল দ্বারা পূর্ণ করে নিয়ে এসে সেই জল দিয়ে অভিষেক করা হয়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র পাঠ করা হয়, কীর্তন হয় আর শাঁখ বাজানো হয়। এরপর জগন্নাথদেব এবং বলরাম দেবকে হস্তিবেশে সাজানো হয়। এই সময় সুভদ্রা দেবীকে পদ্মসাজে সাজানো হয়। স্নানযাত্রা উৎসবের পর 15 দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়, কারণ এই সময় একটা কিংবদন্তি প্রচলিত আছে যে এই স্নান করানোর পর জগন্নাথদেবের জ্বর হয়। এই 15 দিন মন্দিরে কোনো অনুষ্ঠান তাই করা হয় না। এই সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে রত্নবেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল, অর্থাৎ পুজো করার জন্য অযোগ্য সময়। স্নান করানোর ফলে বিগ্রহসমূহ আসলে বিবর্ণ হয়ে যায়, তাই এই 15 দিন কোনো অনুষ্ঠান বা পুজো আর্চা করা হয় না। এই 15 দিনে জগন্নাথদেবকে আবার আগের সাজে ফিরিয়ে আনা হয়। 16তম দিনে জগন্নাথদেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই 16 দিনের দিন থেকেই রথযাত্রা উৎসব শুরু হয়। তারপর ভগবান জগন্নাথদেব তার ভক্তদের কৃপা করার জন্য রথে করে বেরিয়ে পড়েন।
তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি শুনে আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি যত বেশি পারে সাবস্ক্রাইব করে সরাসরি আমাদের সঙ্গে একটা সংযোগ সেতু গড়ে তুলুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।